নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউটস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। শিখুন বাংলাতে খুব সহজে। নতুন দর্শক বন্ধুদেরকে বলে রাখি, যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে এই ধরনের আরও টিউটোরিয়াল ভিডিওস পেতে হলে এই চ্যানেলটিকে ফলো করতে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লিব্রেক্যাড সফটওয়্যারে করা যে কোনো ড্রয়িংকে এই সফটওয়্যারটা ব্যবহার করে আমরা কত সহজে পিডিএফ অথবা ইমেজ ফরম্যাটে কনভার্ট করে ফেলতে পারি। অনেক সময় আমাদের ড্রয়িং ফাইলটাকে সফট কপি হিসেবে সেন্ড করার দরকার পড়ে, সেক্ষেত্রে অনেক সময় এরকম দেখা যায় যাকে আমরা ড্রয়িংটার সফট কপি সেন্ড করব তার কাছে হয়তো লিব্রেক্যাড সফটওয়্যারটা বা অন্য কোনো ক্যাড সফটওয়্যারই অ্যাভেলেবল নেই। সেক্ষেত্রে যদি আমরা অরিজিনাল ড্রয়িং ফাইলটা সেন্ড করি তাহলে তার পক্ষে ড্রয়িং ফাইলটাকে ভিউ করা একটু অসুবিধা হয়ে পড়বে। তাই এসব ক্ষেত্রে আমরা যদি ড্রয়িং ফাইলটাকে পিডিএফ ফরম্যাট অথবা ইমেজ ফরম্যাটে কনভার্ট করে সেন্ড করি তাহলে যারা ফাইলটা ভিউ করবে তাদের কাছে লিব্রেক্যাড অথবা অন্যান্য কোনো ক্যাড সফটওয়্যার না থাকলেও তারা ফাইলটাকে ভিউ করতে পারবে। আসুন দেখে নিই কাজটা কত সহজে আমরা কীভাবে করতে পারি এই লিব্রেক্যাড সফটওয়্যারটার মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লিব্রেক্যাড সফটওয়্যারটা ওপেন করা রয়েছে এবং আমার আগের ভিডিওতে আমি যে মেকানিক্যাল ব্লকটার ড্রয়িং করেছিলাম সেই ড্রয়িংটা ওপেন করা রয়েছে। আমি এই ড্রয়িংটাকেই পিডিএফ এবং ইমেজ ফরম্যাট দুটোতেই কনভার্ট করা আপনাদেরকে দেখাবো। এটা করার জন্য সবার প্রথমে আমাদেরকে যেতে হবে প্রিন্ট প্রিভিউ মোডে। প্রিন্ট ভিউ মোডে যাওয়ার জন্য আপনি স্ট্যান্ডার্ড মেনু বারের এই আইকনটাতে মাউস কার্সার নিয়ে গেলেই আপনি দেখতে পাচ্ছেন ওখানে দেখাচ্ছে প্রিন্ট প্রিভিউ। আপনি এই বাটনটাকে ক্লিক করার মাধ্যমে প্রিন্ট প্রিভিউ মোডটাকে অ্যাক্টিভেট করতে পারেন অথবা ফাইল মেনুতে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন প্রিন্ট প্রিভিউ বলে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করার মাধ্যমেও আপনি প্রিন্ট প্রিভিউ মোডটাকে অ্যাক্টিভেট করতে পারেন। আমি এই অপশনটায় ক্লিক করার মাধ্যমে মোডটাকে অ্যাক্টিভেট করছি। আপনারা দেখতে পাচ্ছেন মোডটা অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে আমাদেরকে একটা পেজ ভিউ দেখাচ্ছে এবং পেজের মধ্যে ড্রয়িংটাকে সফটওয়্যার একটা অটোমেটিক স্কেলে ফিট করে নিয়েছে। স্কেল সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে, স্কেল নিয়ে করা আমার একটা ডিটেইলড ভিডিও রয়েছে, আমি সেই ভিডিওটার লিংক এই ভিডিও টপ রাইট কর্নারে যে আই বাটনটা দেওয়া থাকবে তাতে দিয়ে রাখবো এবং এই ভিডিওর শেষে যে সাজেস্টেড ভিডিও লিস্ট থাকবে তাতেও আমি ভিডিওর লিঙ্কটা পোস্ট করে দেবো, আপনারা মনে হলে সেটা দেখে নিতে পারেন। পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখানে আপনারা তিনটে ছোট ছোট আইকন দেখতে পাচ্ছেন। প্রথম আইকনটার কাছে মাউস নিয়ে গেলে দেখাচ্ছে টগল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড, অর্থাৎ এই বাটনটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ড্রয়িংটা কালার মোড থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোডে চলে যাবে এবং এগেন যদি ওই বাটনটাতে ক্লিক করি তাহলে আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড থেকে কালার মোডে ড্রয়িংটা চলে আসবে। এর পরের বাটনটায় মাউস কার্সার নিয়ে গেলে দেখাচ্ছে সেন্টার টু পেজ, অর্থাৎ কোনো সময় যদি স্কেল ভ্যালু অ্যাপ্লাই করার পরে অনেক ক্ষেত্রেই দেখা যায় পেজের সঙ্গে ড্রয়িংটা অ্যালাইন্ড নেই, সেক্ষেত্রে আমরা এই বাটনটাকে ক্লিক করে ড্রয়িংটাকে পেজের সেন্টারে আবার অ্যালাইন করে দিতে পারি। এবং শেষ বাটনটায় মাউস কার্সার নিয়ে গেলে দেখাচ্ছে ফিট টু পেজ, আমরা যদি এই বাটনটা ক্লিক করি তাহলে সমগ্র পেজটা আমাদের সফটওয়্যারের এই উইন্ডোটার মধ্যে সফটওয়্যার ভিউ করাবে। আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে আমাদের টোটাল পেজ ভিউটা সফটওয়্যার এই উইন্ডোটার মধ্যে এনে দিল। পেজ ভিউয়ের প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, আপনারা এখানে পেজ সাইজ সেট করতে পারেন। এটা আমি আমার ইন্ট্রোডাকশন ভিডিওতে ডিটেলসে ডিসকাস করেছিলাম কিভাবে সফটওয়্যারের ড্রয়িংয়ের শুরুতেই আপনারা পেজ সাইজ সেট করতে পারেন। আমি এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটা করার জন্যে আপনারা অপশন মেনুতে গিয়ে কারেন্ট ড্রয়িং প্রেফারেন্সেসে যেতে পারেন এবং সেখান থেকে একটা উইন্ডো ওপেন হবে। সবার প্রথমেই পেপার ট্যাবটা থাকবে, সেখান থেকে পেপার ফরম্যাটে যে ড্রপডাউন লিস্টটা আছে তার মধ্যে থেকে আপনি প্রিসেট পেপার সাইজ সিলেক্ট করে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ডিফল্ট A4 সেট করাই রয়েছে কারণ আমি এই ড্রয়িংটা করার শুরুতেই কারেন্ট ড্রয়িং প্রেফারেন্সেসে
আমি A4 পেজ সাইজই সেট করে নিয়েছিলাম এবং ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপই সেট করে রেখেছিলাম। যদি আপনাদের ক্ষেত্রে এটা পোর্ট্রেট হয়ে থাকে, আপনারা প্রিন্ট প্রিভিউতে গিয়েও অপশন মেনু থেকে কারেন্ট ড্রয়িং প্রেফারেন্সেস অপশনটা অ্যাক্টিভেট করে পেপার ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট অথবা পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপে কনভার্ট করে নিতে পারেন আপনাদের প্রয়োজন অথবা সুবিধা অনুযায়ী। এখন দেখে নেব এই প্রিন্ট প্রিভিউ মোড থেকে আমরা কিভাবে পিডিএফ অথবা ইমেজ ফরম্যাটে ড্রয়িংটাকে কনভার্ট করব। তার জন্য চলে যাব ফাইল মেনুতে এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট বলে একটা অপশন রয়েছে। তার মধ্যে দুটো অপশন দেওয়া রয়েছে, আমরা দেখতেই পাচ্ছি। প্রথমেই রয়েছে এক্সপোর্ট অ্যাজ পিডিএফ এবং তারপরে রয়েছে এক্সপোর্ট অ্যাজ ইমেজ। আমি দুটো ফরম্যাটই এক্সপোর্ট করে আপনাদেরকে দেখাবো। সবার প্রথম অপশনটা এক্সপোর্ট অ্যাজ পিডিএফ, আমি এই অপশনটাই সিলেক্ট করছি। সিলেক্ট করার সাথে সাথে সফটওয়্যার একটা উইন্ডো ওপেন করে দেবে, যেটা আপনাকে বলছে আপনি আপনার কম্পিউটারের কোন পাথে ফাইলটাকে সেভ করে রাখতে চাইছেন। আপনাকে সেই পাথে বা সেই ফোল্ডারটাকে সিলেক্ট করে ফাইলটার একটা নাম এখানে দিয়ে দিতে হবে। আমি ডিফল্ট ডি ড্রাইভে রয়েছি, আমি সেখানেই থাকব। আমি শুধু ফাইলটার একটা নাম দিয়ে দেব এবং এখন যদি আপনারা সেভ বাটনটায় ক্লিক করেন, তাহলে ফাইলটা পিডিএফ হিসেবে আপনি যে পাথটা সেট করে দিয়েছিলেন সেই পাথে বা সেই ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ডি ড্রাইভে ফাইলটা সেভ করেছিলাম। আমি আমার কম্পিউটারের ডি ড্রাইভে যদি যাই, ফাইলটার আমি নাম দিয়েছিলাম লিব্রে ড্রয়িং 2 শর্ট ফর্মে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিব্রে ড্রয়িং 2 বলে একটা পিডিএফ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি পিডিএফ ফাইলটাকে ডাবল ক্লিক করে ওপেন করি, তাহলে আমার কম্পিউটারে যে পিডিএফ রিডারটা রয়েছে সেই পিডিএফ রিডার সফটওয়্যারে ফাইলটা ওপেন হয়ে গেল এবং আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং ফাইলটা কি সুন্দরভাবে পিডিএফে কনভার্ট হয়ে গেছে। এখন এই ড্রয়িং ফাইলটাকে যদি আমরা কারোর কাছে সেন্ড করি, তার কাছে যদি ক্যাড সফটওয়্যার নাও থাকে, সে পিডিএফ রিডার সফটওয়্যারের মাধ্যমে এই ড্রয়িংটাকে স্টাডি করতেই পারে। ফাইলটা বন্ধ করে দিলাম, আবার সফটওয়্যারে ব্যাক করে চলে এলাম। দেখে নেব ইমেজ ফরম্যাটে আমরা কিভাবে এক্সপোর্ট করব। একইভাবে ফাইল মেনুতে যাব, এক্সপোর্ট অপশনে গিয়ে দেখতে পাবো এক্সপোর্ট অ্যাজ ইমেজ যে অপশনটা রয়েছে সেটাকে ক্লিক করার মাধ্যমে অ্যাক্টিভেট করব। এখানেও প্রথমে সফটওয়্যার একটা উইন্ডো ওপেন করবে এবং সেটা আপনাকে বলছে আপনি কোন পাথে ফাইলটাকে সেভ করতে চান এবং ফাইলটার একটা নাম দিতে হবে। আমি আগেরবারে যে নামটা দিয়েছিলাম, সফটওয়্যার এবার ডিফল্ট সেই নামটাই নিয়ে রেখেছে। আপনি মনে হলে নামটা চেঞ্জও করতে পারেন অথবা সেই নামটা রেখেও দিতে পারেন। এখানে নিচে সেভ অ্যাজ টাইপ বলে যে অপশনটা রয়েছে, সেখানে বাই ডিফল্ট জেপিজি ইমেজ ফরম্যাটটা সেভ করা রয়েছে। আপনি অপশনটায় ক্লিক করলে দেখতে পাবেন ওখানে আরও অনেক স্ট্যান্ডার্ড ইমেজ ফরম্যাট অ্যাভেলেবল রয়েছে, যার মধ্যে থেকে আপনি আপনার পছন্দ মতো অন্যান্য যে কোনো ইমেজ ফরম্যাট সিলেক্ট করে নিতেই পারেন। তবে আমি বলবো ডিফল্ট জেপিইজি ফরম্যাটটাই রাখা ভালো, কারণ জেপিইজি ফরম্যাটটা সমস্ত অপারেটিং সিস্টেমেই অ্যাকসেপ্টেবল এবং জেপিজি ফরম্যাটে করা ইমেজ যে কোনো কম্পিউটারই ওপেন করা সম্ভব। এখান থেকে সেভ বাটনটা যদি আমরা ক্লিক করে দিই, সফটওয়্যার আরেকটা উইন্ডো আমাদের সামনে খুলে দিল। এখান থেকে আমরা ইমেজের রেজলিউশন সেট করতে পারি। বাই ডিফল্ট আমার এখানে যে ভ্যালুটা সেট করা রয়েছে আমি সেটাই রেখে দেবো। আপনারা যদি এই ড্রপডাউন লিস্টায় ক্লিক করেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রিসেট রেজলিউশন অপশন দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে যে কোনো রেজলিউশন চেঞ্জ করতে পারেন। লোয়ার রেজলিউশন দিলে ইমেজ সাইজ ছোট হবে, হায়ার রেজলিউশন দিলে ইমেজ সাইজ বড় হবে। আপনার যে রেজলিউশনটা সিলেক্ট করা থাকবে, রেজলিউশন অপশনের নিচে উইথ অ্যান্ড হাইট বলে যে অপশন দুটো সফটওয়্যার দেখাচ্ছে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে সফটওয়্যার উইথ এবং হাইটের যে ভ্যালুটা প্রোভাইড করেছে সেটা ক্যালকুলেট করেছে আপনি যে রেজলিউশনটা দিয়ে রেখেছেন তার বেসিসে। আপনি দেখতে পাবেন যদি আপনার রেজলিউশন ড্রপডাউন লিস্ট থেকে আপনি কোনো লোয়ার রেজলিউশন চুজ করেন, অটোমেটিক্যালি উইথ আর হাইটের ভ্যালুটা কমে গেল এবং
যদি কোনো হায়ার রেজলিউশন সিলেক্ট করেন, অটোমেটিক্যালি উইথ আর হাইটের ভ্যালুটা বেড়ে গেল। আপনার ইমেজটাকে কত বড় সাইজের করা দরকার বা কত ছোট করা দরকার আপনার প্রয়োজন অনুযায়ী, সেই বুঝে আপনি রেজলিউশন সেট করতে পারেন। আমার এখানে যেটা ডিফল্ট সেট করা ছিল আমি সেটাই রেখে দিলাম। নিচে চলে এলাম, এখানে বর্ডার বলে একটা অপশন রয়েছে, যেটা ডিফল্ট ভ্যালু সেট করা রয়েছে আমি সেটাই রেখে দেবো। আপনি এই ভ্যালুটা চেঞ্জ করার মাধ্যমে ইমেজে বর্ডার অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনি বর্ডার অ্যাপ্লাই করেন তাহলে আপনার পেজের চারপাশ থেকে ঠিক তত মিলিমিটার করে ভেতরের দিকে ইমেজটা ক্রিয়েট করবে সফটওয়্যার। এরপরে নিচে দুটো অপশন রয়েছে, ব্যাকগ্রাউন্ড আর কালারিং, যেখানে ডিফল্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আর কালারিংয়ে কালার সেট করা রয়েছে। এখানে আপনাদের কাছে দুটো অপশন সফটওয়্যার দিচ্ছে, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আর ব্ল্যাক আর কালারিংয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর কালার। আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পারছেন, ডিটেলসে বলার প্রয়োজন পড়বে না। ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ডিফল্ট সেট করা রয়েছে মানে আপনার যে ইমেজটা সফটওয়্যার ক্রিয়েট করবে সেটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকবে, এবং কালারিংয়ে কালার সেট করা রয়েছে মানে ইমেজটা আপনারা কালারই সেভ হবে। যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিই তাহলে আমাদের পেজের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সেটা ব্ল্যাক হয়ে যাবে এবং ইমেজটা সফটওয়্যার সেইভাবেই সেভ করবে। অবশ্যই খেয়াল রাখবেন, ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক করে এবং কালারিংটাকে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেন তাহলে দুটোই ব্ল্যাক কালারে কনভার্ট হয়ে গিয়ে সফটওয়্যার যে আউটপুটটা ক্রিয়েট করবে তাতে শুধুমাত্র আপনারা একটা ব্ল্যাক ইমেজ দেখতে পাবেন, ড্রয়িংটা আলটিমেটলি দেখা যাবে না। আমি প্রেফার করবো ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইটই রেখে দিতে। আপনারা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ ক্রিয়েট করতে চান তাহলে কালারিংয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করতে পারেন, অথবা ডিফল্ট কালার সিলেক্ট থাকে সেটাও রেখে দিতে পারেন, তাহলে ইমেজটা কালারে সেভ হবে। আমি এখান থেকে ওকে করে দিচ্ছি, উইন্ডোটা ক্লোজ হয়ে গেল এবং সফটওয়্যার ইমেজটাকে ক্রিয়েট করে দিয়েছে। আমি যেই পাথে ইমেজটাকে সেভ করেছিলাম যেই নাম দিয়ে, সেই পাথে চলে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ওই নামের একটা জেপিজি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। ডাবল ক্লিক করে ফাইলটাকে ওপেন করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যেরকমভাবে আমরা অপশন সেট করেছিলাম সফটওয়্যার খুব সুন্দরভাবে ফাইলটাকে একটা ইমেজ ফরম্যাটে কনভার্ট করে দিয়েছে। এটা এখন যে কোনো অপারেটিং সিস্টেমে, যে কোনো কম্পিউটারে অথবা মোবাইল প্ল্যাটফর্মেও ওপেন করে ভিউ করা সম্ভব হবে। ফাইলটা বন্ধ করে দিলাম, লিব্রেক্যাড সফটওয়্যারে ব্যাক করে চলে এলাম। তাহলে আপনারা দেখতে পেলেন যে এই সফটওয়্যারটার মাধ্যমে কত সহজে আমরা কোনো ড্রয়িংকে ইমেজ অথবা পিডিএফ ফরম্যাটে কনভার্ট করতে পারি। ড্রয়িংটা এই সফটওয়্যারে করা হোক অথবা অন্য কোনো ক্যাড সফটওয়্যারে করা হোক, যে কোনো ড্রয়িংকেই আমরা এই সফটওয়্যার মাধ্যমে কনভার্ট করতে পারবো। অন্য কোনো ক্যাড সফটওয়্যারের করা ড্রয়িং যদি ডিএক্সএফ ফরম্যাটে সেভ করা থাকে তাহলে আমরা সেই ড্রয়িংটাকে এই সফটওয়্যারে খুব ইজিলি ওপেন করতে পারবো, এবং ওপেন করে আমি এখানে যেরকমভাবে দেখালাম সেই পদ্ধতি অবলম্বন করে আপনারা সেই ড্রয়িং ফাইলটাকে খুব সহজেই ইমেজ অথবা পিডিএফ ফরম্যাটে কনভার্ট করে ফেলতে পারবেন। আমি লিব্রেক্যাড সফটওয়্যারের উপর এই ধরনের আরও ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে আসতে থাকবো। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের কাজে লাগবে। ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে ফলো করতে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।